সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালো আছো। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে তোমাদের গত পার্টির তোমাদের যে সংখ্যার গল্পের অনুশীলনী ছিল সেখান থেকে আমাদের এখানে আমরা এক দুই এই নিয়ে কথা বলছিলাম, আজকে তোমাদের কথা বলবো তিন নিয়ে। তো তিন নিয়ে কথা বলতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আগের ভিডিওগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। যদি আগের ভিডিওগুলো তুমি না দেখো তাহলে ঠিক এই মুহূর্তে দেখো, এখানে একটা লিঙ্ক আসছে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তুমি ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকে আমি যেটা কথা বলবো, দেখো সাত অঙ্কটি এককের স্থানে থাকবে, তাহলে শর্তটা কী বলছে এখানে, সাত অঙ্কটি এককের স্থানে থাকবে। তাহলে তোমরা এখানে যে শর্তটা ছিল, শর্তটার মধ্যে দেখো বৃহত্তম মানে নয় আট ছয় সাত এগুলোভাবে ব্যবহার করে কিন্তু এটাকে একটা বৃহত্তম সংখ্যা বানিয়েছে। আবার এক শূন্য দুই এটা দিয়ে বৃহত্তম সংখ্যা বানিয়েছে। আবার এখানে কিন্তু কী আছে, এখানে আট, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, একক স্থানে কত হবে, একক স্থানে হবে সাত। তার মানে আমি এই এর বাম পাশে যেগুলো আছে যদি আমি বৃহত্তম সংখ্যা বানাই তাহলে কী করতে হবে, আমাকে অবশ্যই এই বৃহত্তমভাবে রাখতে হবে। আমি যদি এখানে এখানে যেভাবে করা আছে যে নয় আট ছয়, আমি যদি এখানে দিতাম সাত 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 এটাও হতো, যদি দিতাম সাত শূন্য 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 সাত এটাও হতো, ঠিক আছে, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। কিন্তু শর্তটা বলছে কি, শর্তটা বলছে একক স্থানে সাত থাকতে হবে, তাই দুইটার মধ্যে দেখো একক স্থানে সাত আছে। তো এখন খ নম্বরটা দেখো দিয়ে আছে কি, খ নম্বরে আছে এই শর্তটা কি দেখো, শর্তটা বলছে যে চার অঙ্কটি, চার অঙ্কটি সব সময় দশকের স্থানে থাকবে। তো কি বলছে এখানে, চার অঙ্কের, তাই না? আমরা কিন্তু উপরে কি শর্ত ছিল, চার অঙ্কের, তাহলে চারটি ভিন্ন, তাহলে আমি চারটা ভিন্ন নিয়ে এখানে বৃহত্তম বানাবো একটা, আর একটা কী বানাবো ক্ষুদ্রতম, তার মানে এক দুই তিন চার। আর এখানে লিখবো আমি প্রথমটা কী লিখবো, প্রথমটা বৃহত্তম লিখে ফেলি, বৃহত্তম, আর একটা কী লিখবো এখানে ক্ষুদ্রতম। তো এখন দেখো চার কী বলছে, চার বলছে সবসময় দশক স্থানে থাকবে। তাহলে আমরা যদি এই পাশ থেকে গণি, আমরা কোন পাশ থেকে গণনা করি, এই পাশ থেকে নাকি এই পাশ থেকে, আমরা কোন পাশ থেকে গণনা করি, আমরা গণনা করি কোন পাশ থেকে, আমরা গণনা করি এই পাশ থেকে। তাহলে একক দশক চার দশকের স্থানে থাকবে, ক্ষুদ্রতমের বেলায়ও থাকবে একক দশক, আবার বৃহত্তমের বেলায়ও দশক স্থানে থাকবে। এখন এটাকে আমি কী করব, আর বাকি তিনটা অভিন্ন আনবো, অভিন্ন বলতে আমার এখানে যেটা আছে সেটা ব্যতীত, কিন্তু সেটা নিয়ে না, আমার এখানে যেটা আছে সেটা ছাড়া বাকি তিনটা বসাবো। তাহলে দেখো আমি যদি বৃহত্তম সংখ্যা বানাই, একটা বৃহত্তম হতে হবে একটা ক্ষুদ্রতম হতে হবে, আমি যদি এখানে পাঁচ দিই চার দিই তিন দিই, দেখো তিন এক ছয়, তাহলে এখানে একটা বৃহত্তম সংখ্যা আমি বানালাম। এখানে আর একটা বিষয় তুমি খেয়াল করবা, যে বিষয়টা হচ্ছে আমি বৃহত্তম সংখ্যা যেটা বানাবো এখানে যেটা থাকবে এর সে বড়োটা দেওয়ার চেষ্টা করবে এই পাশে, আমি কিন্তু এটা দিলে বৃহত্তম সংখ্যা হবে। আবার যদি এখানে দিই এক শূন্য চার দুই, এটাও কিন্তু বৃহৎ ক্ষুদ্রতম হবে, হ্যাঁ এটাও বৃহত্তম হবে, এটাও কিন্তু ক্ষুদ্রতম হবে। তো এখানে আমরা কী করব, আমি এখানে কী বলছি তোমাদেরকে, যে আমি এটা থেকে বড় দেওয়ার চেষ্টা করব, আমি যদি এটা থেকে বড় দিই, মানে আমার এই শর্তটা কিন্তু আমাকে এটা দিলেও হবে, মেইন শর্তটা হচ্ছে যে চার অঙ্কটি কোথায় থাকবে, সবসময় দশকের স্থানে থাকবে, আমি কিন্তু দশকের স্থানেই নিয়ে নিলাম। এখানে যদি আমি এরকম দিই নয় সাত চার শূন্য, এটাও কিন্তু বৃহত্তম সংখ্যা, তাই না, এটাও বৃহত্তম সংখ্যা, আগে যেটা করেছি সেটাও বৃহত্তম সংখ্যা। তো দুইটা ব্যবধান কি, ব্যবধান কিছুই না, তুমি যেভাবে পারো সেভাবে করে ফেল, ঠিক আছে, কিন্তু কখনো শূন্য তুমি আগে দিতে পারবে না, আগে দিলে কিন্তু এখানে অঙ্ক একটা কমে যাবে, তাই না। আচ্ছা তো গ নম্বরে যেটা আছে দেখো, গ নম্বর আছে নয় অঙ্কটি, এখানে নয় হবে, আমি এখানে এই স্থানটা পরিবর্তন হবে, আর বাকিগুলো আমি একটু যদি আবার লিখি সময় ব্যয় হবে, তাই আমি এখানে ইয়ে করলাম। গ নম্বর বলছে কি, নয় অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, সবসময় কী হবে, শতকের স্থানে থাকবে, ঠিক আছে, নয় অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। তো শতকের স্থানে যদি থাকে তাহলে আমরা ওই পাশ থেকে গুণব, একক দশক শতক, তার মানে এখানে নয় হতে হবে, একক দশক শতক এখানে নয় হতে হবে। এখন আমি কী করব, বৃহত্তম সংখ্যা গঠন করব, আবার কী করব, আমি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারবো। তাহলে
এই শর্ত হচ্ছে বাকি তিনটার মধ্যে কিন্তু আমি নয় দিতে পারবো না, বাকি তিনটার মধ্যে আমি নয় দিতে পারবো না। এখন মনে করো আমি এখানে আট দিলাম, এখানে সাত দিলাম, এখানে ছয় দিলাম, হলো না আমার, এটা কিন্তু বৃহত্তম সংখ্যা হয়ে গেল, তাই না? এখন আমি ক্ষুদ্রতম বাড়ালে এখানে এক দিব, আর এখানে কি দিব, শূন্য দেই, এখানে চার দেই, হয়ে গেল। আমি তো আমার ক্ষুদ্রতম একটা হলেই হয়েছে, তাই না? আমি ক্ষুদ্রতম একটা বানাতে পারলেই হয়েছে। আচ্ছা, তারপর ঘ নম্বরে যেটা আছে, দেখো আমি স্থানটা পরিবর্তন করে নিই এবং এগুলো একটু মুছে নিই। ঘ নম্বরে বলেছে এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে। দেখো এই এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে। এখন এই এক হাজার বলতে আমরা কি বুঝি, একক দশক শতক হাজার এই ঘরে হবে, একক দশক শতক হাজার এই ঘরে হবে। এখন বাকিগুলো আমি বসাবো কি, আমি বাকিগুলো বসাবো, আমাকে অন্যগুলো বসাতে হবে, ঠিক আছে? এখন যদি আমি এখানে মনে করো এখানে বসালাম নয় আট সাত, হয়ে গেল আমার একটা বৃহত্তম সংখ্যা। কেন বৃহত্তম হচ্ছে এটা দেখো, আমি এখানে শূন্য দেই, তারপর দুই দেই, তিন দেই, তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে এক হাজার, আর এটা হচ্ছে এক হাজার তেইশ, আর এটা কত হচ্ছে 1987। তার মানে কি আমরা কী বুঝতে পারলাম এখানে, যে একটা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম। তোমাদের পরীক্ষায় এরকমভাবে যে শর্ত থাকবে, এই শর্ত অনুযায়ী মেনে কাজ করবে, যা বলবে এটাই দিবে, যত অঙ্কের বলবে তত অঙ্করে দিবে। তো আমরা এর পরবর্তীতে আমরা সংখ্যা রাখার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ একটা ভিডিওতে বলার চেষ্টা করব এবং সেটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।